সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা ভরকেন্দ্রের উলম্ব সরণ দেখছিলাম। আজকে আমরা ভরকেন্দ্রের উলম্ব সরণ দ্বারা কৃতকাজটা দেখব। এখানে আমি চারটা অঙ্ক সলিউশন করব। এই জাতীয় অঙ্কগুলা এক্সাম বলো, বোর্ড এক্সাম বলো, বা অ্যাডমিশন টেস্ট বলো, সব ক্ষেত্রেই আসে। তো আমরা এই চারটা কোশ্চেন যদি আমরা ভালো করে সমাধানটা দেখি, কীভাবে সমাধান করতে হয় বা কীভাবে সমাধানটা হয়, তাহলে ভরকেন্দ্রের উলম্ব সরণ দ্বারা যে কোনো কাজ বা ক্ষমতা বের করা আমাদের জন্য খুবই সহজ হবে। তো এখানে আমরা বলছি প্রতিটি ঘনকাকৃতির পাথরকণ্ডের আয়তন আছে হলো আমার 0.125 মিটার কিউব, এবং প্রত্যেকটার ভর মানে প্রত্যেকটা ঘনকাকৃতি পাথরখণ্ডের ভর হলো 250 কেজি। এদের একটির উপর আরেকটি রেখে স্তম্ভ তৈরি করতে কত কাজ করতে হবে? পাথরের সংখ্যা বলছে 5টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে দেখছিলাম ভরকেন্দ্রের উলম্ব সরণ। দেখো, একটা ইটের উপর আর একটা ইট, এরকম এন সংখ্যক ইটের একটা স্তম্ভ তৈরি করছিলাম। প্রত্যেকটা ইটের উচ্চতা ছিল কি আমাদের এইচ পরিমাণ। সেই ক্ষেত্রে এন সংখ্যক ইটকে এক ইটের দ্বারা একটা স্তম্ভ তৈরি করতে কৃতকাজের যে রাশিমালাটা পাইছিলাম আমরা, সেটা ছিল আমাদের কৃতকাজ ডাব্লু ইকুয়াল এম জে এইচ এন এন মাইনাস ওয়ান পাই হচ্ছে 2। এইটা ছিল আমাদের কৃতকাজের রাশিমালা। ঠিক সেমভাবে এখানে আমাদের কোশ্চেনটা বলছে, দেখো পাথরের সংখ্যা কত বলছে? 5টি। তার মানে আমাদের এন ইকুয়াল 5। তারপরে দেখো পাথরখণ্ডের আয়তনের কথা বলছে 0.125 মিটার কিউব, তার মানে আয়তন ইকুয়াল 0.125 মিটার কিউব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঘনকাকৃতি, তার মানে আমরা এইরকম একটা ঘনকাকৃতির কথা ভাবলাম। তার মানে এই ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। যেমন আয়তন ভি ইকুয়াল কত দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কত উচ্চতা। তার মানে দেখো এখানে থেকে তুমি একটা জিনিস, যে আমরা এই এলটা যদি উচ্চতার সমান হয়, এলের পরিবর্তে লিখতে পারি আমরা এইচ, বিটা যদি উচ্চতার সমান হয় তাহলে লিখতে পারি কত এইচ, তাহলে ভি ইকুয়াল কত আসতেছে আমাদের এইচ কিউব। তাহলে ভি ইকুয়াল কত পেলাম আমরা? এইচ কিউব। ওটা কোন কন্ডিশনে? যখন এই ঘনকটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে আমরা এইটার পরিবর্তে লিখতে পারি এইচ কিউব। এখন এইখানে থেকে দেখো তুমি, যদি আবার তুমি এইচ কিউব এ পাশে আনো 0.125 মিটার কিউব, এখন যদি তুমি এইচের মান বের করতে চাও তাহলে লিখতে পারো 0.125 মিটার কিউব, সাথে আসবে কত তোমার 1/3। এটাকে যদি আবার ক্যালকুলেশন করো তোমার আসবে 0.5 মিটার। তার মানে যে ঘনকটার কথা ভাবছি তার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান, সেই প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে আমার 0.5 মিটার। তার মানে আমরা এইচ ইকুয়াল পেলাম 0.5 মিটার। এখন আসো, এই প্রত্যেকটা পাথরখণ্ডের ভর দিয়েছিল আমার 250 কেজি, তাহলে এম ইকুয়াল আমরা লিখলাম 250 কেজি। জি এর মান জানি হলো আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দেখো এখানে আমাদের ওই মানগুলোকে এখন আমরা এখানে বসাই। এম এর মান আছে হলো আমার 250, জি এর মান 9.8, এইচ এর মান হলো 0.5, এন এর মান 5 5 5 মাইনাস 1 বাই 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 5 5 মাইনাস 1, এনে 5 আছে এখানে আছে 4, তার মানে কত? 20 20 রে 2 দ্বারা ভাগ করলে কত আসবে আমাদের? আসবে হলো আমাদের 10। তাহলে 250 ইন্টু 9.8 ইন্টু 0.5 ইন্টু 10। এখন আমরা ক্যালকুলেশন করি যে 5টি পাথরখণ্ড দ্বারা একটা স্তম্ভ তৈরি করতে কী পরিমাণ কাজ হয়। 250 ইন্টু 9.8 ইন্টু 0.5 ইন্টু 10 আসতেছে হলো আমাদের 12,250 জুল। তার মানে 5টি পাথরখণ্ডকে পরপর সাজিয়ে একটা স্তম্ভ তৈরি করতে আমরা কৃতকাজ পাইলাম 12,250
জুল। কৃতকাজ পাইছি আমরা 12,250 জুল। এখন দেখো আমরা দুই নম্বর কোশ্চেন সলভ করব। দুই নম্বর কোশ্চেনটা কি আমি একটু বলি, যে এরকম একটা মার্কার আছে, একটা মার্কার সেটা ভূমির সাথে সারিতে অবস্থা আছে, আর এই মার্কারটা কি আকৃতির, সিলিন্ডার আকৃতির। এটাকে কি করলাম আমি, এইরকম করলাম, অর্থাৎ মার্কারটা ভূমির সাথে এভাবে ছিল কিন্তু তাকে এই পর্যায়ে এভাবে আনতে বা খাড়া করতে কতটুকু কাজ করতে হয় সেটাই আমরা এখন বের করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে মার্কারটার কথা ভাবছি তার দৈর্ঘ্য হলো 12 সেন্টিমিটার, অর্থাৎ এল ইকুয়াল 12 সেন্টিমিটার। ওই মার্কারটার ব্যাস হচ্ছিল আমার 1 সেন্টিমিটার। তাহলে মার্কারটার একটা কি আকৃতির, সিলিন্ডার আকৃতির, তাহলে তার ব্যাসার্ধ হবে আর ইকুয়াল 0.5 সেন্টিমিটার, এটা হবে তার ব্যাসার্ধ। আবার নিচের অংশ হবে আমাদের 0.5 সেন্টিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন মার্কারটার ভরের কথা বলছে, এম ইকুয়াল কত, 250 গ্রাম। এই মার্কারটা এভাবে আছে, তুমি খাড়া করলা, সেই ক্ষেত্রে কতটুকু কাজ হবে, তাহলে আমাদের বের করতে হবে বরকেন্দ্রের উলম্ব সরণ, আর বরকেন্দ্রের উলম্ব সরণ বের করলে আমরা কিছু কাজ বের করতে পারবো। আচ্ছা এখন আসো, মার্কাটার এই প্রান্ত থেকে এই বিন্দুর দূরত্ব যতটুকু, এই প্রান্ত থেকে এই বিন্দুর দূরত্ব ততটুকু, তার মানে আমরা এতটুকুর দূরত্ব ধরতে পারি কয় সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। আবার এই প্রান্ত থেকে দূরত্ব আমি ধরতে পারি 6 সেন্টিমিটার। আবার দেখো নিচের প্রান্ত থেকে এই বিন্দুর দূরত্ব 0.5, উপরের প্রান্ত থেকে এই বিন্দুর দূরত্ব 0.5, তার মানে সিলিন্ডার আকৃতির এই মার্কারটার ভরকেন্দ্র হচ্ছিল আমাদের এইটা। তাহলে আমি এখানে যে কথাটা বলতে পারি সেটা একটু দেখো, সাহিত্য অবস্থায়, সাহিত্য অবস্থায় ভরকেন্দ্রের উচ্চতা এটাকে দিলাম আমরা h1, তাহলে ভূমি থেকে কত মিটার আছে, 0.5 সেন্টিমিটার। আচ্ছা এখন আসো কি করতে হবে, মার্কারটা এইভাবে ছিল তাকে এরকম করতে হবে, তার মানে দেখো এটাকে আমরা ভিন্নভাবে আঁকতে পারি, কিভাবে, এরকম। বারো সেন্টিমিটার, এটা তো আমাদের 1 সেন্টিমিটার আমরা জানি, তাহলে এটা হলো আমার ভূমি। দেখো এই পর্যায়ে তার ভরকেন্দ্রটা ভূমি থেকে কতটুকু উচ্চতায়, অবশ্যই 6 সেন্টিমিটার উচ্চতায়। আগে ছিল কত, 0.5, আর এখন ভূমি থেকে কতটুকু উচ্চতায় চলে গেছে তার ভরকেন্দ্র, 6 সেন্টিমিটার। তার মানে খাড়া অবস্থায়, খাড়া অবস্থায় ভরকেন্দ্রের উচ্চতা h2 কত পাইছি আমরা, 6 সেন্টিমিটার। তাহলে আমাদের প্রয়োজন কি, ভরকেন্দ্রের সরণ, তাহলে আমরা একটু লিখি ভরকেন্দ্রের সরণ। সুতরাং ভরকেন্দ্রের সরণ সেটাকে আমরা ভাবলাম h ইকুয়াল h2 মাইনাস h1, h2 আমাদের বড় 6 সেন্টিমিটার, h1 হলো আমাদের 0.5, তাহলে ইকুয়াল কত আসছে আমাদের 5.5 সেন্টিমিটার। তার মানে দেখো বরকেন্দ্রের সরণ পাইছি আমরা 5.5 সেন্টিমিটার। এখন আমরা কৃতকাজটা বের করতে পারি, যে বরকেন্দ্রের উলম্ব সরণ দ্বারা কৃতকাজ, সেই ক্ষেত্রে কৃতকাজ W=mgh, এম এর মান আছে কত আমার 250 গ্রাম, তার মানে আমার 0.25 কেজি, জি এর মান জানি আমরা 9.8, আর এটা কি আছে আমাদের সেন্টিমিটারে, এটাকে যদি আমরা মিটারে করি সেই ক্ষেত্রে কী হবে, মিটারে করলে 5.5 ভাগ হলো 100, আসতে চল আমাদের 0.055। আমাদের ফিজিক্স অঙ্ক করার সময় সবগুলোকে এসআই ইউনিটে নিতে হয়, তাহলে আমরা এই মানটা পেলাম মিটারে, ইনটু 9.8 ইনটু 0.25, আমাদের মান আসলো হলো 0.1347
फाइव जूल तार माने देखो मार्कारटा एभावे छिलो ताके आम्रा खाड़ा करछि सेई क्षेत्रे तार भरकेंद्रेर परिवर्तन होइछे तार माने भरकेंद्रेर एकटा सरण घटछे सेई सरणेर क्षेत्रे आमार कृतकाज होइछे कत 0.13457 देखो एखन एखन आम्रा तीन नम्बर समाधान करब तीन नम्बर और चार नम्बर अनेकटा इम्पोर्टेंट आम्रा ए बी एकटा मई भाबछि से मईर दैर्घ्य हलो आमार 3 मीटार मईर एकटा प्रान्त हलो ए आर एकटा प्रान्त हलो बी ए प्रान्त थेके ए प्रान्त थेके 1.2 मीटार दूरे सी बिंदुते मईटार भरकेंद्र अवस्थित मईर ए प्रान्त थेके 1.2 मीटार दूरे सी बिंदुते मईटार भरकेंद्र बा भारकेंद्र अवस्थित मईर ओजनेर कथा बोलछि आमि 200 न्यूटन और एक वस्तुर कथा भाबछि तार ओजन हलो 50 न्यूटन और ओई वस्तुटाके आमरा এই পাশে রাখবো আমরা বস্তুটাকে। এখন এখানে কন্ডিশন রাখি, আমার সাথে সাথে একটু মাথা কাটাও, কন্ডিশন রাখি যে এইটাকে আমরা এভাবে করব, এটাকে এভাবে করব, অর্থাৎ এটা আছে শায়িত অবস্থায়, একে আমি খাড়াভাবে করব, সেই ক্ষেত্রে আমার কতটুকু কাজ করতে হবে। আর যখন শায়িত অবস্থা থেকে আমি খাড়া অবস্থায় করব, মানে মইটাকে যখন শোয়ানো অবস্থা থেকে উলম্ব বরাবর রাখবো বা খাড়া অবস্থায় রাখবো, তখন মইয়ের বিপ্রান্তে একটা বস্তু থাকবে, সেই বস্তুর ওজন হলো আমার 50 নিউটন। তাহলে পরবর্তী যে চিত্রটা সেটা কেমন হয় সেটা আমরা দেখি। পরবর্তী চিত্রটা হতে পারে এরকম, এটা হলো আমার এ প্রান্ত, এটা হলো আমার বিপ্রান্ত, এখানে বস্তুটা আছে। এখন দেখো এই এ প্রান্ত থেকে ভারকেন্দ্রের যে পর্যায়ে থাকতেছে সেটা হলো আমার 1.2 মিটার আর এই মোয়ের দৈর্ঘ্য হচ্ছে হলো আমাদের 3 মিটার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে এখানে দেখো আমাদের দুইটা সরণ দ্বারা কাজ বের করতে হবে। একটা হলো ভারকেন্দ্রের সরণ, আগে তাকে আমরা কি ভূমিতে শায়িত অবস্থায় রাখছিলাম, ভূমি থেকে ভরকেন্দ্র বা ভারকেন্দ্রের কোনো উচ্চতা ছিল না, কিন্তু যখন তাকে আমি খাড়া করলাম, অর্থাৎ এই বিন্দু থেকে ভরকেন্দ্রের উচ্চতা বা ভূমি থেকে ভরকেন্দ্রের উচ্চতা 1.2 মিটার হলো, তার মানে ভরকেন্দ্র সরণ হয়েছে। আচ্ছা, আবার বিপ্রান্তে 50 নিউটন ওজনের একটা বস্তু ছিল, সেটাকে আমাদের কোথায় নেওয়া হয়েছে 3 মিটার উচ্চতা নেওয়া হয়েছে, তার মানে ওই বস্তুটা সরণ হয়েছে 3 মিটার। তাহলে আমার সরণ হয়েছে কটা এখানে? দুইটা, একটা হলো বস্তুর আর একটা হলো মোয়ের। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি মোয়ের ভরকেন্দ্রের সরণ, সেটাকে আমরা বললাম H1, পাইলাম কত আমরা বুঝে 1.2 মিটার। তাহলে এই সরণ করতে কাজ যদি আমরা বের করি, তাহলে আমরা লিখতে পারি এটাকে কত, W1 mgH1। এখন এই যে ভরকেন্দ্রটা এটা আসলে কার? মোয়ের। তাহলে এখানে ভর কার হবে? মোয়ের ভর হবে। তাহলে এটা মিলে আমাদের মোয়ের ওজন, মোয়ের ওজন কত? 200 নিউটন। তাহলে 200 আর তার ভরকেন্দ্রের সরণ হয়েছে 1.2। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 240 জুল। কত বললাম আমরা? 240 জুল। এবার আসো, বস্তুটা এখানে ছিল, যখন খাড়া করলাম তার সরণ হয়েছে 3 মিটার। তাহলে বস্তুটির ক্ষেত্রে কৃতকাজ, বস্তুটির জন্য কৃতকাজ এটাকে দিলাম আমরা W2, আসবে হলো M2, জি সাথে হলো আমার H2। এখন ওর সরণ হয়েছে কত? H2 ইকুয়াল কত? 3 মিটার। তাহলে দেখো M2G আসলে কার? বস্তুটার ওজন, তাহলে 50, আর তার সরণ হয়েছে 3 মিটার, ইকুয়াল কত আসছে আমার? 150 মিটার। তাহলে দেখো মইটার জন্য কৃতকাজ করতেছে 240 জুল, আর বস্তুটির জন্য কৃতকাজ করতেছে আমার 150 জুল। তাহলে আমার মোট কৃতকাজ হবে কোনটা? মোট কৃতকাজ হবে আমাদের W ইকুয়াল
डब्ल्यू वन प्लस डब्ल्यू टू ताल होच्छे हलो आमादेर 240 प्लस 150 इक्वल 390 जूल तार माने आमरा पाइलाम जे एकटा मई शायित अवस्था छिलो तार विप्रान्ते एकटा वस्तुखंड छिलो तार भर छिलो ओजन छिलो 50 निउटन ताके खाड़ा भावे राखलाम बा उलम्ब बराबर राखार क्षेत्रे जे काज करते हइछे ताहले सेटा हलो आमार 390 जूल एखन आमरा एई टपिकटाई आबार भिन्नता करब देखो सेई भिन्नता राखि তাহলে টপিকস নাম্বার হচ্ছে হলো আমাদের চার। আগের মতো সব কন্ডিশন একই, এখানে একটা ওয়াল আছে বা দেওয়াল আছে, মইটাকে আমি এখানে রাখলাম। এভাবে রাখলাম তাহলে এই যে দেওয়াল তার সাথে 60 ডিগ্রি কোণে রাখলাম, কাকে মইটাকে। তাহলে এটা হলো এ প্রান্ত, এটা হলো আমার বি প্রান্ত, টোটাল দূরত্ব হলো 3 মিটার। এখানে আর একটা জিনিস জানি আমরা, একটা প্রান্ত। তাহলে দেখো আমি করলাম কাজটা কি, যে বস্তুখণ্ড সহ মইটা ভূমিতে শায়িত অবস্থায় ছিল, তারপরে একটা দেওয়াল আছে তার সাথে 30 ডিগ্রি কোণে আমি একটা এভাবে রেখে দিলাম। তাহলে এই ক্ষেত্রে কতটুকু কাজ করতে হয়েছে সেটা আমরা বের করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে দেখো যে মইটার এ প্রান্তটা নিচে, বি প্রান্তটা উপরে, তার মানে এইখানে আমার বস্তুখণ্ডটা আছে, তার ওজন কত 50 নিউটন। আর মইটার ভরকেন্দ্র কোথায়, এখানে থেকে এখানে কত মিটার, 1.2 মিটার। এটা এখন তাহলে তার স্মরণ হয়েছে কতটুকু, স্মরণটা হলো এই যেটা, সেটা কত আমাদের H1। আচ্ছা তার মানে দেখো মইয়ের ভরকেন্দ্রের যে স্মরণ সেটা কত হইতেছে আমাদের H1। এই কোণটা যদি 60 হয় এটাও কত হবে আমার 60 ডিগ্রি হবে। তাহলে এখানে থেকে আমরা একটা কাজ করতে পারি, এটা থিটা, এটা লম্ব, এটা ভূমি, এটা হলো আমার অতিভুজ। তাহলে আমরা কস 60 ডিগ্রি ইকুয়াল ভূমি বাই অতিভুজ মানে 1.2। তাহলে দেখো H1 ইকুয়াল কত আসছে আমার 1.2 কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান জানি কত আমরা, হাফ, তার মানে আমার 0.6 মিটার। তার মানে এই ক্ষেত্রে এই দেওয়ালের সাথে মইটাকে 60 ডিগ্রি কোণে রাখার প্রেক্ষাপটে ওই মইয়ের ভরকেন্দ্রের স্মরণ হচ্ছে 0.6 মিটার। তাহলে আমরা এখানে লিখে রাখি H1 ইকুয়াল 0.6 মিটার। এবার আসো এই বস্তুটার কতটুকু স্মরণ হয়েছে সেটা আমরা বের করি। এটা আমার 3 মিটার, তাহলে বস্তুটার স্মরণ আমরা এটা জানি H2, কারণ ভরকেন্দ্রের কী স্মরণ, উলম্ব স্মরণ, ভূমি থেকে খাড়া উপরের দিকে কতটুকু স্মরণ হয়েছে সেটা কত দোষ আমি H2। তাহলে দেখো এটা যদি 60 হয়, সরি এটা যদি থিটা হয়, এটা হলো আমার লম্ব, এটা হলো আমার ভূমি, এটা হলো আমার অতিভুজ। তাহলে এই কন্ডিশনে তুমি একটা জিনিস দেখো, তুমি লিখতে পারো কস 60 ডিগ্রি ইকুয়াল লিখতে পারো H2 বাই টোটাল অতিভুজ 3। তাহলে H2 ইকুয়াল কত আসতেছে আমার 3 কস 60 ডিগ্রি। কস 60 ডিগ্রি মান কত, হাফ, 3 × 0.5 ইকুয়াল কত 1.5। তার মানে মইয়ের ভরকেন্দ্রের স্মরণ হয়েছে 0.6, আর যে বস্তুটা আমরা বিপ্রান্তে রাখছিলাম তার স্মরণ হয়েছে হলো আমার 1.5। তাহলে H2 ইকুয়াল কত পাইলাম আমি 1.5 মিটার। এখন আমরা কাজ বের করবো, অর্থাৎ কৃতকাজ। কৃতকাজ W ইকুয়াল W1 প্লাস W2। W1 আসলে কি, মইটার জন্য কৃতকাজ, অর্থাৎ মইয়ের ভরকেন্দ্রের স্মরণের জন্য যে কৃতকাজ হবে সেটা, আর W2 কি, বস্তুখণ্ডের জন্য যে কৃতকাজ। তাহলে এটার ভিতরে আমরা লিখতে পারি যে M1G, সাথে লিখবো কত আমরা H1, এটার জন্য লিখতে পারি আমরা M2G, সাথে লিখবো কত আমরা H2। এখন আমরা যদি মানগুলো বসে দেই সেটা কত আসে দেখো, M1G মানে কি মইয়ের ওজন আছে আমার 200 নিউটন, তার মানে আমি দিলাম 200। H1 মান আছে হলো আমার 0.6, M2G মানে বস্তুটির ওজন 50, H2 1.5,
এখন আমরা ক্যালকুলেশন করি যে আমাদের মানটা কত আসে। 200 × 0.6 আসলে আমাদের 120 + 50 × 1.5 আসতে আসলে আমাদের 75 + 120 = 195 জুল। তার মানে দেখো যে মইটার ভরকেন্দ্র ছিল এ প্রান্ত থেকে 1.2 মিটার দূরে, আর বি প্রান্তে আমরা একটা বস্তুখণ্ড দিয়েছিলাম, সেই ক্ষেত্রে বস্তু এই মইটাকে বস্তুখণ্ড সহ একটা দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে রাখতে বা 60 ডিগ্রি কোণে রাখতে আমাদের যে কাজ করতে হবে সেটা হলো 195 জুল।